পাঁচ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পর যে ধরনের পরিস্থিতির আশঙ্কা করেছিল আওয়ামী লীগ তা ছিটে ফোটাও হয়নি দেশে এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সহনশীল মার্জিত সমালোচনা দিক নির্দেশনা ও কঠোর নির্দেশনা সহ ব্যক্তিগত আক্রমণ ছাড়াই অয়াচিত বাগারাম্বরবিহীন দূরদর্শী নেতৃত্বের এক দৃষ্টান্তমূলক বক্তব্য দিয়ে প্রশংসার সাগরে ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে এ বক্তব্য দেন তিনি আর তারেক জিয়ার এই বক্তব্যকে অসাধারণ সময়োপযোগী ও পরিপক্ক রাজনীতিবিদ আখ্যা দিয়ে প্রশংসায় পঞ্চমুখ নানান শ্রেণী পেশার মানুষ দেশে সর্বমহলের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চায়ের দোকানে বাসে সাধারণের আড্ডার বিষয়বস্তু এখন তারেক জিয়া তার এই বক্তব্যে তিনি বলেন বিএনপি বারবার জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করেছে উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি কেউ মনে করে দেশে আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে তাতে দোষের কিছু নেই কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের জনগণই অরন্তবর্তীকালীন সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যৌক্তিক সময় দেয়ার কথাও বলেন তিনি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তারেক রহমানের এই বক্তব্যকে অনেক সময়োপযোগী ও জনগণের কণ্ঠের প্রতিধ্বনি হয়েছে বলে আখ্যা দিয়েছেন অনেকেই দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন তিনি শেষবারের মতো দেখতে পারেননি ছোট ভাইয়ের মুক্তিও দেখা করতে পারেননি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ও কারাবন্দী মা বেগম খালেদা জিয়া সাথেও এছাড়াও রয়েছে অবর্ণনীয় নির্যাতন হত্যা গুম ও খুনের শিকার দলের নেতাকর্মীরা বিএনপি তথা জিয়া পরিবারের আকাশচুম্বী জনপ্রিয়তায় ক্ষুব্ধ প্রতিহিংসা পরায়ণ আওয়ামী প্রধান হাসিনা নেতৃত্বাধীন সরকারের চরম নির্যাতনের শিকার হয়েছেন তারা এই দুর্যোগ মুহূর্তে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপির লাগাতার দীর্ঘ দশকের আন্দোলন সংগ্রাম দেশে সৃষ্ট হয় জাতীয় ঐক্যসহ মহাবিপ্লবের এরই অংশ হিসেবে জুলাই ও আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে